ছোটবেলায় সরস্বতী পূজাতে শাড়ি পরার ক্ষেত্রে যা করতাম। মা, সামনে তো সরস্বতী পূজা আসছে, তোমার একটা শাড়ি দেবে না আমি পরবো। কেন মা, শাড়ি পরতে হবে, সামলাতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আলমারিতে যা, গিয়ে দেখ আমার কোন শাড়িটা তোর পছন্দ, সেটা গিয়ে বের কর। এবার দেখো বড় হওয়ার পর যা করি। আমি জানি না, আমি ফ্লিপকার্ট থেকে শাড়ি ম্যাচিং গয়না অর্ডার দিচ্ছি। তোর তো শুধু ওই বড় লোকই চাল, আর কিছু না, শুধু বাবা মায়ের টাকা ধ্বংস করা চাই। আমি এক কাজ করি, শাড়ি আর পাঞ্জাবির কম্বো সেট একটা অর্ডার দিয়ে দিই, তাহলে আমি আর বেবি দুজনে মিলে সরস্বতী পূজার দিন পরে বেড়াবো, খুব মজা। ছোটবেলায় শাড়িটাকে পরার জন্য এরোর কাছে যেভাবে ছুটে যেতাম। আরে সবে তো সকাল হলো, দাঁড়া ঝাঁটটা দিয়ে দিই, তারপর শাড়িটা পরাচ্ছে। পাঁচজন শাড়ি পরার জন্য লাইন দিয়ে বসে আছে। এবার দেখো বড় হওয়ার পর যা করি। কিরে, আমি শাড়িটা পরিয়ে দেব? না, আমি নিজেই পড়তে পারবো, ইউটিউব দেখে পড়ে নেবো, তুমি ঠিকঠাক ভাবে পড়াতে পারবে না। ছোটবেলা থেকে সব জায়গায় আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, এখন আমার শাড়ি পরানো আর তোর পছন্দ হয় না, বড় হয়ে গেছো। ছোটবেলায় আমরা যেই ধরনের শাড়ি পরতাম, যেমন ভাবে সাজতাম। দেখি শাড়িটা, এই শাড়িটা পরবি, এটা তো খুব ভারী শাড়ি, তুই সামলাতে পারবি না? অন্য শাড়ি না, আমি পারবো, আমি এই শাড়িটাই পরবো। এই শাড়িটা তুই সামলাতে পারবি না? না, আমি এটাই পরবো। এবার দেখো বড় হওয়ার পর এখন যা করি। এ মা, তুই এটা কি শাড়ি পরেছিস? সরস্বতী পূজার সময় একটা সাদা মাটির শাড়ি পরেছিস, তোর পছন্দটা কেন এই রকম হয়ে গেছে বলতো? চারিদিকে সবাইকে দেখ, কত সুন্দর সুন্দর চকচকে ঝকঝকে শাড়ি পরেছে, আর তুই একটা সাদা মাটির শাড়ি পরেছিস। উফ, একটা হার পর্যন্তও পরিসনি, এটাই স্টাইল। একটা বড় করে কানের পরবে আর হার পরতেই লাগে না, এটাই স্টাইল এখন মা। ছোটবেলায় পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সবাই যা করতাম। তুমি এখান থেকে একটু সরে যাও, এখান থেকে নিশা দাঁড়াবে, এই নিশা নিশা তুমি আমার পাশে দাঁড়াবি, তাড়াতাড়ি আয়। দাঁড়া, আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেব। এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই যা করে। হ্যালো বেবি, কোথায় তুমি? পুষ্পাঞ্জলি তো স্টার্ট হয়ে যাবে, আমি আর তুমি একসঙ্গে তো পাশাপাশি দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেবো, বলো তাড়াতাড়ি আসো প্লিজ। আমার পাশটা এসে দাঁড়িয়ে পড়লো, আমি আমার বয়ফ্রেন্ড তো পাশাপাশি দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেব ঠিক করেছি, আমার পাশটা এসে দাঁড়িয়ে পড়লো, ধুর আমি সরিয়ে দিই। আরে তুমি খেলছেন কেন? দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে আছি? ধুর বাবা, কি যে করি এখন, উফ, ওনাকে বলবো একটু সরে দাঁড়াতে। আচ্ছা দিদি শুনুন,
বলছি আপনি ওই একটু পাঁচটায় গিয়ে দাঁড়ান না, আসলে আমার বয়ফ্রেন্ড আসবে, আমি আরও একসঙ্গে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেব, প্লিজ একটু। সেটা বললেই হয়, এরকম আমার ঠেলার কি আছে? তুমি জানো তোমার জন্য আমাকে কত কষ্ট করতে হলো? একজন এখানে দাঁড়িয়ে ছিল, তাকে তাড়িয়ে দিয়ে সে আমাকে আবার জুলতো পাল্টো কত কথা শোনালো। নাও যদি না আজকে দুজনে মিলে পুষ্পাঞ্জলি দিতাম না তোমার মুখ টুক ফাটিয়ে। ছোটবেলায় মা সরস্বতীর কাছে সবাই যা চাইতো, ভগবান আমি যেন পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাই, আমি যেন সব বিষয়ে পাশ করি, নিশার থেকে যেন আমি এগিয়ে যাই, প্লিজ ভগবান প্লিজ। নিশা এবছর বড্ড বেশি পড়ছে, ওর যেন পরীক্ষার সময় হাগা হয়, যাতে ও পরীক্ষাটাই না দিতে আসতে পারে, প্লিজ। এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই যা করে। হে মা সরস্বতী, আজ আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনে মিলে ঘুরতে যাব, কারো কাছে যেন ধরনা পড়ে যাই, এটা তুমি দেখো মা, আর আমরা যেন খুব সুখে থাকি মা, আর আশীর্বাদ করো মা, আমার যদি ব্রেকআপও হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন নতুন বয়ফ্রেন্ড পেয়ে যাই। ছোটবেলায় বেশিরভাগ সবাই যেখানে ঘুরতে যেত। দেখ এই স্কুলে ঠাকুরের থেকে সাজানোটা বেশি সুন্দর। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো করে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই যা করে। শোনো না কোথায় ঘুরতে যাই বলো তো? পার্কে তো সবাই যায়। শোনো না বলছি, নদীর পাড়ে ঘুরতে যাব চলো, আর আমি আর তুমি নৌকায় চড়ব। হ্যাঁ চলো চলো চলো। ছোটবেলায় সবাই সরস্বতী পূজোর সময় যা খেত। এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই যা করে। ও প্রচন্ড খিদে পাচ্ছে, চলো এবার আমরা খিচুড়ি খাই। ছোটবেলায় সবাই যেভাবে ফটো তুলতো, তোরা স্টুডিওতেই আমি ফটো তুলতে, কাকা আমাদের একটা ভালো করে ফটো তুলে দিন। এবার দেখো বড় হওয়ার পর বেশিরভাগ সবাই এখন যা করে। না দুজনে মিলে সেলফি তুলি, ঠিক আছে? না